নমস্কার, আমি সন্দীপা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমার যে বিষয়টা নিয়ে ব্লগ, সেটা হচ্ছে উল দিয়ে তৈরি একটি আসন, যেটি সম্পূর্ণ হাতে বানানো এবং এটি আমি বানিয়েছি। এইটা কিভাবে বানিয়েছি এবং কতদিন টাইম লেগেছে, কী কী জিনিস লেগেছে, সেইটা নিয়ে আমি তোমাদের আজকের এই ভিডিওটা বানাবো এবং ডিটেলসটা আমি তোমাদের সব বলবো। তো যেই বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনটা ক্লিক করে রাখো, যাতে ভিডিও পোস্ট করার সাথে সাথেই তোমরা তোমাদের কাছে নোটিফিকেশান পেয়ে যাও। আর যারা আমার অলরেডি এই চ্যানেলের বন্ধু আছো, তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো বেশি কথা না বলে এবার ভিডিওটা শুরু করা যাক। এখানে আমার ব্যবহার হয়েছে উল। তোমাদের সব জায়গাতেই তোমরা যেখানে থাকো যে সেখানেই তোমরা উল পেয়ে যাবে। উল আর একটা মোটা ছুঁচ এখানে ব্যবহার হয়েছে এবং এখানে আমি কালার ইউজ করেছি লাল, ডিপ সবুজ, হালকা সবুজ, ডিপ ব্লু আকাশি কালার আর সাদা, আর আমি ভরাট করেছি হচ্ছে গোলাপি দিয়ে। এবং প্রজাপতি যেগুলো করেছি সেইগুলো হচ্ছে নানারকম বিভিন্ন কালার দিয়ে আমি করেছি। তো যে যে কালার দিয়ে আমি যা যা করেছি সেইগুলোই আমার ব্যবহার হয়েছে, আদারওয়াইজ আমার কোনো লাগেনি। আর যেইভাবে আমি তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি ঠিক সেইভাবে তোমরা স্টার্ট করবে। প্রথমে আগে বর্ডারটা করে নেবে, দেন তোমরা তারপরে পাখিটা তোমরা আঁকবে। এখানে দেখতে পাচ্ছ যে বাটারফ্লাইটা আছে সেটা হালকা সবুজ এবং ডিপ সবুজ দিয়ে করেছি, আবার একটা বাটারফ্লাই যেটা ডিপ সবুজ হলুদ দিয়ে করেছি। তারপরে এখানে আবার আমরা বর্ডারের কাজটা করেছি এবং বর্ডার যেটা করেছি তোমরা ফার্স্টে বর্ডার থেকেই স্টার্ট করবে, তারপরে তোমরা পাখিটা করতে পারো, বা তোমাদের যদি মনে হয় যে আগে পাখিটা করবে সেটাও তোমরা করতে পারো, এতে কোনো রকম অসুবিধা নেই। এবং তোমরা যখনই তোমরা শুরু করবে, তোমরা ফার্স্টে ঘর গুনে গুনে সব কিছু করবে, পাখি হোক বা বর্ডার হোক, যে কটা ঘর গুনে গুনে আমি করেছি সেরকমভাবেই তোমরা ঘর গুনে গুনে করবে। আসনটার প্রথমত আমি যাদের জন্য দেখেছি সেটা হচ্ছে যারা ক্রস স্টিচ করতে পারে এবং করতে জানে, তাদের জন্য আমি এই আসনের ব্লগটা নিয়ে এসেছি। এবং কারাও কেউ যদি এই আসনটির মানে ক্রস স্টিচ যদি তোমরা না করতে পারো, তো আমাকে ভিডিও বক্সে কমেন্ট বক্সে কমেন্ট করো, দেন আমি পরের যে ব্লগটা আনবো সেটা তোমাদের ক্রস স্টিচটা শিখিয়ে দেবো। তো যেভাবে ভিডিওটা দেখেছি সেইভাবেই তোমরা ক্রস স্টিচটা করবে। আসনটি শেষ হওয়ার পর আমি একটা শাড়ির যে পাড় ব্যবহার হয়, শাড়ির যে পাড় লাগাই সেটা দিয়ে আমি কুচি কুচি দিয়ে এটা একটা মেশিনের সাহায্যে পুরোটা বর্ডারটা আমরা কুচি কুচি দিয়ে নিয়েছি। আর আসনের পিছনটা যে কোনো একটা কাপড় দিয়ে, সেটা যে কোনো কাপড় হতে পারে, সেটা দিয়ে আমরা ঢেকে নিয়েছি। যে উল দেখার যে জায়গাগুলো আছে সেটা আমি ঢেকে নিয়েছি, সেটা তোমরা ভিডিও শেষে দেখতে পাবে। তো দেখতে থাকো ভিডিও।